আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জন্য ভয়েস রেকর্ডিংয়ের জন্য অনেক দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, যেটা এখনও সম্পূর্ণ রিলিজ হয়নি গুগল প্লে স্টোরের মধ্যে। আপনি এটা পাবেন আর্লি অ্যাক্সেসের মধ্যে, মানে এটা এখনও ডেভেলপিং চলতেছে অ্যাপ্লিকেশনটা। এটার নাম হচ্ছে ওয়াপ আপ। তো এটা কী কী কাজ করে বা কীভাবে কাজ করে সেটা আমরা ডাইরেক্ট গুগল প্লে স্টোর থেকেই দেখে নিব। তো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর লিখবেন ওয়াপ আপ, আর এটা হয়তো আপনারা সার্চ করলে নাও পেতে পারেন। তো আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমি ওয়াপ আপ লিখলাম, হয়তো বা চলে আসবে। যেহেতু এখনও ডেভেলপিং চলতেছে তো এটা সার্চ করলে খুব সহজে পাওয়া যায় না, তো আমি ডাউনলোড করছি, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা কোথায় ডাউনলোড করলাম, এই যে ওয়াপ আপ স্মার্ট ভয়েস রেকর্ডার, এখনও রিলিজ হয়নি। দেখেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন, তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিছি। এখানে দেখতে পাবেন যে এটা কী কী কাজ করে। একটা হচ্ছে রেকর্ড ইভরিথিং, হাইলাইট দ্যাট হোয়াট ম্যাটার। কোনো জিনিস যদি আপনার হাইলাইট করতে হয় রেকর্ডিং করার সময়, সেটা হাইলাইট করে নিতে পারবেন। তারপর এখানে ট্যাপ হাইলাইট অ্যাজ নোট অ্যাকশান অ্যান্ড ডিসিশন। রেকর্ডিংয়ের মধ্যে আপনি নোট অ্যাড করতে পারবেন, অ্যাকশান অ্যাড করতে পারবেন, আপনার যদি কোনো ডিসিশন থাকে, এটা সম্পর্কে কোনো মন্তব্য থাকে, সেটা আপনি অ্যাড করতে পারবেন। যেগুলো আমরা সাধারণ যেটা ভয়েস রেকর্ডিং অ্যাপ্লিকেশন আছে আমাদের মোবাইলের মধ্যে বা আমরা নতুন কোনো ইনস্টল করলে সেগুলোতে পাই না। এরপর হচ্ছে প্লেব্যাক হাইলাইট অ্যাড ডিটেলস টু ইউর নোট। আপনি যখন কোনো রেকর্ডিং করবেন সেটার আপনি যদি ডাইরেক্ট এখান থেকে মেলও করতে পারবেন, সাথে সাথে কোনো নোটও তার সাথে অ্যাড করতে পারবেন। অটোমেটিক্যালি সামারিজ স্পিচ উইথ কিওয়ার্ড ট্যাগ। এখানে দেখেন অটো মানে একদম অটোমেটিক্যাল ম্যাজিক স্টাইলে সব কিছু একটা সামারি চলে আসবে, মানে একদম সম্পূর্ণ স্পিচটা একটা কিওয়ার্ড ট্যাগের মধ্যে চলে আসবে, আপনি সার্চ করতে পারবেন। আরও অনেকগুলো অপশান আছে, এগুলো আপনারা যখন এটা যেহেতু এটা আপডেটিং চলতেছে তো এখন রিলিজ হয়নি, তো এটা আরও সম্পূর্ণ হয়তো বা ওরা আপগ্রেড করে আরও সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করবে। তো আমি এটাকে জাস্ট সিম্পলি ওপেন করবো। ওপেন করার পর আমরা দেখবো এটা কী কীভাবে কাজ করে। তবে আমি রেকর্ডিং করে দেখছি অনেক ভালো রেকর্ডিং কোয়ালিটি হয় অন্যান্য যেগুলো আমাদের মোবাইলে যেটা রেকর্ডিং সফটওয়্যার আছে সেটার থেকে হাজার গুণ ভালো রেকর্ডিং হয়। দেখেন আমি দুইটা রেকর্ডিং করেছিলাম, এখান থেকে আপনার ক্যালেন্ডারটাও অ্যাড করতে পারেন, চেক ক্যালেন্ডার সেটিংস, ঠিক আছে? কোনো আপকামিং ইভেন্ট থাকলে সেগুলো এখান থেকে অ্যাড করা যাবে। তবে এটা যখন ওপেন করবেন ফার্স্ট টাইম, তখন আপনাকে একটা জিমেল বা যে কোনো একটি অ্যাকাউন্টের মাধ্যমে সেটাকে লগ ইন করে নিতে হবে। সবচেয়ে বেটার আপনার কাছে জিমেল যেহেতু লগ ইন আছে, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন সেটার মাধ্যমে করে নেবেন, আর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। তারপর আমরা রেকর্ডিংয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রেকর্ডিং লিস্ট। আপনি যা রেকর্ডিং করবেন সব এখানে কিন্তু থেকে যাবে, আর এখান থেকে আপনি চাইলে সেগুলোতে নোট সহ সব কিছু অ্যাড করতে পারেন, যেমন কি এইটা, ঠিক আছে? আমি এটা রেকর্ডিং করেছিলাম একটা, এই যে 8:05 থেকে 8:07 পর্যন্ত কখন রেকর্ডিং করছেন, কত মিনিট, সব কিছু এখানে কিন্তু চলে আসবে এটা ডিটেলসের মধ্যে। আর এটা একটু আমার এখানে লোডিং হতে সময় নিচ্ছে, কারণ আমি অন্য অন্য কাজ করতেছি, ভিডিও আপলোডিং করতেছি, সেজন্য আমার মোবাইলের একটু প্রসেসিংটা স্লো কাজ করতেছে, ঠিক আছে? আর এটা অনলাইনের মধ্যে কাজ করে তো যার জন্য এরকম হয় আর কি। তো এখানে দেখেন আমি যখন এটা প্লে করব একটু বাফার হবে। এটা সম্পূর্ণ অনলাইনের উপর কাজ করে যার কারণে এরকম হয়, এটা অনলাইনের মধ্যে থেকে যাবে, আপনার যে জিমেলটা দিয়ে কাজ করতেছেন সেটার মধ্যে থেকে যাবে, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে দেখবো এটা ডিলেট করা যাবে, গিভ অ্যাক্সেস করা যাবে, সেন্ড সামারি, যদি সেন্ড সামারিতে করা যায় তাহলে কিন্তু আপনার জিমেলের মাধ্যমে এটা কাউকে এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর নোট এখান থেকে অ্যাড করা যাবে, অডিও নোট, তারপর এমনিতে নোট অ্যাড করা যাবে, তারপর ডিসিশন দিলে ডিসিশন, অ্যাকশান হলে অ্যাকশান, সেটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো যারা অডিও ট্রান্সফার করার জন্য ইমেলের মাধ্যমে ইউজ করতেছেন তাদের জন্য সবচেয়ে বেটার একটা অ্যাপ্লিকেশন হবে এটার মাধ্যমে, আপনি ডাইরেক্ট এখান থেকে মেলও করে নিতে পারবেন। তারপর আরও অনেকগুলো সেটিংস আছে, যেমন কি মিটিং ডিটেলস। মিটিংয়ের মধ্যে আপনি যদি কোনো কিছু আপনার আগে থেকে বলা থাকে আপনার কলিগকে, এখান থেকে আপনি ভয়েস মেসেজ করে এখান থেকে পাঠিয়ে ইমেল করে দিতে পারেন অফিসিয়ালি, ঠিক আছে? তারপর এটা আপলোড, দেখেন যদি 15 MB-র উপরে হয় তাহলে এটা ওয়াইফাইয়ের মাধ্যমে আপলোড হবে, আপনার মেগাবাইট কাটবে না, সেই জন্য এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এরপর আরও অনেক কিছু আছে, যেমন কি এখানে টেক দ্য ট্যুর, আরও অনেক অপশান আছে। আর সেটা এটা এখনও ডেভেলপিং হচ্ছে, যার কারণে আপনি যখন এটাকে সম্পূর্ণ রিলিজ করা হবে তখন আরও কিন্তু নতুন নতুন অনেক ফিচার থাকবে, যেমন কি গুড মর্নিং আছে। যখন আপনি রেকর্ডিং স্টার্ট করবেন, আমার এখানে কিন্তু টিউটোরিয়াল বানাচ্ছে সেই কারণে রেকর্ডিংটা নাও হবে, নাও হতে পারে। দেখুন যখন রেকর্ডিং করবেন কোনো কিছু হাইলাইট করে যাবেন, জাস্ট ট্যাপ টু হাইলাইট, আপনি যখন ট্যাপ করবেন সেটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? মানে এটার বয়সটা একটু বেশি হবে। এর মধ্যে আবার নোটও অ্যাড করে দিতে পারবেন, যেখান থেকে আপনি নোট অ্যাড করবেন ট্যাক্সে ক্লিক করে বয়সের মধ্যে নোটটা আপনি অ্যাড করে দেবেন, ওকে?
তারপর আপনি যখন হাইলাইট অ্যান করে দিতেছেন আমি হাইলাইটটা অ্যান করে দিব, এতটুকু আমি হাইলাইট দিলাম। এর মধ্যে আপনি কোনো নোট অ্যাড করে দিতে পারেন, এটা হচ্ছে আপনার হয়তোবা কোনো ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আর কি। তো রেকর্ডিংটা স্টপ করার জন্য ঠিক এটাতে ক্লিক করবেন, আবার অ্যান্ড রেকর্ডিং এর আসবে, সেটাতে ক্লিক করলে এটা রেকর্ডিং হবে। আপনি চাইলে ডিলিট করতে পারবেন আর চাইলে সেভও করে নিতে পারেন। রিভিউ অ্যান্ড সেন্ট ওয়ার্প আপ, আপনি চাইলে রিভিউ দিতে পারেন বা লেটার করে দিবেন। তো এখান থেকে নামটাও চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে নাম চেঞ্জ করবেন সেটাতে দিয়ে দিবেন। ওকে, হাইলাইট কিন্তু একটা হাইলাইট করলাম, সেটা চলে আসছে। তো আমি ডু ইট লেটার করে দিচ্ছি, এটা আপনার এখানে লিস্টের মধ্যে চলে আসবে একটু পর, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই সফটওয়্যারটা ভালো লাগবে। এটা হচ্ছে ওয়াফার্ড স্মার্ট ভয়েস রেকর্ডার, এখনও রিলিজ হয়নি। এখানে লেখা আছে রেকর্ড পিন নোট সার্চ স্পিচ অ্যান্ড শেয়ার মিনিট ডিজিটাইজ ইউর মিটিং। এটা আপনার মিটিংয়ের জন্য খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা মিটিং অলওয়েজ মিটিং করেন, অফিসিয়ালি যারা কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।